রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, আমরা আছি এর 20তম খণ্ডে। হেদায়েত অথবা তেজারত, ব্যবসা বাণিজ্য, ধর্মহীন রাষ্ট্র হুকুমতগুলো আদতে উন্নত, সুসংহত, সুশৃঙ্খল, সুসংগঠিত ও সুরক্ষিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব হুকুমত মৌলিক এবং নীতিগতভাবে মানুষের উপকারের নিমিত্ত নয়, বরং মানুষ থেকে ফায়দা লুটবার জন্যই প্রতিষ্ঠিত হয়। প্রথম থেকেই এবং আদতেই তারা কোনো নৈতিক পয়গাম বা গঠনমূলক লক্ষ্য পোষণ করে না। তাদের সামনে দেশ কিংবা জাতির নৈতিক, চারিত্রিক ও আধ্যাত্মিক উন্নতি, মানুষের হেদায়েত এবং মানবতার প্রকৃত খেদমত ও কল্যাণ থাকে না। স্বাভাবিকভাবেই তাদের আসল মনোযোগ থাকে আয়ের দরজা, মুনাফা লুটবার কৌশল এবং সরকারি রাজস্ব দাবিগুলোর দিকে। এজন্য তারা অবাধে এবং নির্দ্বিধায় রীতি বিসর্জন দিয়ে দেয় এবং নৈতিক শিক্ষামালা ও কল্যাণবোধকে পশ্চাতে নিক্ষেপ করে। যখনই কোনো নীতি নৈতিকতা এবং স্বার্থের মধ্যে সংঘর্ষ দেখা দেয়, সেখানে সবসময়ই এরা মুনাফাকে অগ্রাধিকার দেয়। যে কোনো ব্যাপারে এবং যে কোনো বিষয়ে তাদের দৃষ্টি থাকে অর্থনৈতিক স্বার্থের প্রতি। এই ধরনের রাষ্ট্রগুলো নীতি এবং চরিত্রহীন এবং নির্লজ্জ অনেক প্রকারের মধ্যে, কতককে কিছুটা বাধ্যতামূলক এবং শর্ত সাপেক্ষে, যা অপরাধের দরজা বন্ধ করে না, বরং সেগুলোকে আইন শৃঙ্খলা এবং বিধিবিধানের আওতায় আনা হয় মাত্র, জায়েজ তথা অনুমতি বলে ঘোষণা দেয়। পতিতাবৃত্তি এসব রাষ্ট্রে আইনত অনুমোদিত। এরা স্বয়ং বিশাল আকারে সুসংগঠিত এবং সুশৃঙ্খল পন্থায় সুদী কারবার করে থাকে। সভ্য নামের আড়ালে এরা জুয়ার অনুমতি দেয় নামের পরিবর্তন এবং কতিপয় শর্ত সাপেক্ষে, সেগুলো রাষ্ট্রের স্বার্থকে নিরাপদ এবং সুরক্ষিত রাখে। বহু নৈতিক এবং চারিত্রিক অপরাধ এদের কাছে বৈধ এবং অনুমোদিত বিবেচিত হয়। মদই কেবল অনুমোদন দেওয়া হয় না, বরং কোনো কোনো সময় সরকার মদের ব্যবসা নিজের হাতে রাখে এবং যারা এর বিরুদ্ধে কথা বলে, সোচ্চার প্রতিবাদ তোলে, তাদেরকে শাস্তি দেয়। ফিল্ম নির্মাণ এবং চলচ্চিত্র শিল্পকে যা বর্তমান আকারে চলছে, তা সর্বপ্রকার অন্যায় অপকর্ম এবং অপরাধের কেন্দ্রবিন্দু এবং জাতির মধ্যে চরিত্রহীনতা ও যৌন শৃঙ্খলতা সৃষ্টির প্রধান হাতিয়ার। আজ সরকারের রাজস্ব এবং আয়ের বিরাট উৎস বলে মনে করা হয় এবং এর কুফল নৈতিক ক্ষতি দেখেও জানা থাকা সত্ত্বেও সরকার একে রুখতে পারে না প্রতিরোধ করতে। রেডিও টেলিভিশন সহ সরকারি তথ্য বিভাগ জাতির নৈতিক এবং চারিত্রিক দিক নির্দেশনা ও প্রশিক্ষণের পরিবর্তে আমোদ প্রমোদ এবং চিত্তবিনোদনের সেবায় নিয়োজিত থাকে এবং জাতির মধ্যে গাম্ভীর্য রক্ষা এবং বিশুদ্ধ রুচি সৃষ্টির পরিবর্তে তার মধ্যে বিকৃত রুচি এবং ভাষা তথা হালকা মেজাজ সৃষ্টিতে সহায়তা করে থাকে। বরং নিজস্ব প্রোগ্রামের মাধ্যমে ক্রীড়া কৌতুকের মানসিকতা সৃষ্টি করে, শিক্ষাদান এবং প্রশিক্ষণ প্রদানের মধ্য হওয়ার পরিবর্তে ক্রীড়া কৌতুকের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। প্রকাশনা মুদ্রণ সংক্রান্ত বিধান এবং সরকারি প্রশাসন বিভাগ থেকে, যেখানে রাজনীতি এবং প্রশাসনিক স্বার্থের ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর, বুদ্ধিমান এবং কঠোর হয়ে থাকে এবং সামান্যতম সমালোচনাও যেখানে কোনো সময় সহ্য করা হয় না, সেখানে নীতি নৈতিকতা এবং চরিত্রগত বিষয়ে তারা অত্যন্ত উদার, মুক্ত এবং দারাজদিল হয়ে থাকে। দায়িত্বহীন সাংবাদিক, অশ্লীল চরিত্রের সাহিত্যিক এবং ঔপন্যাসিকেরা তাদের নিকৃষ্টতম বস্তুগত স্বার্থের জন্য জাতির মধ্যে নৈতিকতা এবং চারিত্রিক প্লেগ রোগ মহামারীর বিস্তার ঘটায়। কিন্তু যতক্ষণ তার সীমা ছাড়িয়ে না যায়, সরকারি প্রশাসন যন্ত্র সক্রিয় ও তৎপর হয় না। এই ধরনের রাষ্ট্রে নীতি নৈতিকতা এবং চরিত্রের সাথে নাগরিক স্বাস্থ্য নিরাপদ থাকে না। কোনো বাণিজ্যিক সংস্থা ও প্রতিষ্ঠান তাদের অসুস্থ এবং ক্ষতিকর শিল্পপণ্যের দ্বারা দেশবাসীর সাধারণ স্বাস্থ্যকে অব্যাহতভাবে ক্ষতি করতে থাকে এবং ভবিষ্যৎ বংশধরদেরকে অসুস্থ ও দুর্বল বানাতে থাকে। কিন্তু শাসকদেরকে তারা ঘুষ দিয়ে কিংবা সরকারি ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে বিরাট অঙ্কের আর্থিক সাহায্য প্রদান করে সরকারি চাপ এবং অসন্তোষের হাত থেকে বেঁচে যায়। এসব এজন্য হয় সরকারের দৃষ্টিকোণ ও তাদের চিন্তাধারা নীতি নৈতিকতা, চরিত্র এবং হেদায়েত ও ইসলাহ সংস্কার ও সংশোধন নয়, বরং তাদের লক্ষ্য থাকে আর্থিক মুনাফা এবং বাহ্যিক উন্নতি ও সমৃদ্ধি। এই ধরনের রাজনীতি অনিবার্য পরিণতি হলো দেশের সাধারণ মানুষের নৈতিক অবস্থা দিন দিন অবনতির দিকে এগোতে থাকে। এক ভয়াবহ এবং বিপজ্জনক নৈতিক অধঃপতন এবং চারিত্রিক ব্যাধির প্রাদুর্ভাব ঘটে। গোটা জাতির মধ্যে ও জাতির প্রতিটি শ্রেণীর মধ্যে বেনিয়া সুলভ, মুনাফাখোরী এবং সুযোগ সন্ধানী মানসিকতার সৃষ্টি হয় এবং সাধারণ লুটপাটের বাজার গরম হয়ে ওঠে। সকলেই একে অন্যে কতটা লুটপাট এবং শোষণ করতে পারে তার জন্য মরিয়া হয়ে ওঠে এবং নীতি নৈতিকতা ও চারিত্রিক বিষয়গুলোকে মানুষের দৃষ্টি থেকে হারিয়ে যায়। পক্ষান্তরে যেসব সরকার এবং হুকুমত মিনহাজুন নবুয়া তথা নববিধায় প্রতিষ্ঠিত ও তার বুনিয়াদ প্রতিষ্ঠিত হয় তিজারতের পরিবর্তে হেদায়েতের উপর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ একজন গভর্নরকে তিনি তার সরকারি কর্মপন্থার দারুণ রাজস্ব হ্রাস এবং হুকুমতের আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন, বলেছিলেন
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি তথা পথ প্রদর্শককারী হিসেবে প্রেরিত হয়েছিলেন, তহসিলদার তথা ট্যাক্স কালেক্টর হিসেবে নয়। এই সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে ধর্মীয় হুকুমতের সমগ্র রাষ্ট্রনীতির মৌলিক নীতিমালা ও শাসন পদ্ধতি এসে গেছে। ধর্মীয় হুকুমতের বৃহত্তর মনোযোগে সাধারণ গণমানুষের ধর্ম, নৈতিক চরিত্র ও তাদের পারলৌকিক লাভ ক্ষতির চিন্তায় নিবিষ্ট থাকে। তার আসল কাজ রাজস্ব আদায় ও টোল বৃদ্ধি নয়, এগুলো হয় একেবারেই সাময়িক প্রকৃতি এবং দ্বিতীয় পর্যায়ে, এবং শুধুই সংস্কার এবং সংশোধনমূলক ও ধর্মীয় লক্ষ্য উদ্দেশ্যের পূর্ণতা সাধন ও সরকারি ব্যবস্থাপনার হাতিয়ার হিসেবে। এই সরকার রাজনৈতিক এবং আর্থিক বিষয়গুলোর ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভেবে থাকে। ধর্মীয় এবং নৈতিক মৌল নীতিমালাগুলোকে বস্তুত লাভ এবং স্বার্থের মোকাবেলায় অগ্রাধিকার দেয়। তার রাষ্ট্রীয় চতুর্সীমার মধ্যে সুদ, জুয়া, মদ, ব্যভিচার, অন্যায়, অনাচার, পাপাচার ও সর্বপ্রকার অশ্লীলতা ও এসবের যাবতীয় প্রেরণাদায়ক বিষয় এবং এমন সব আর্থিক ব্যাপার যত দ্বারা ব্যক্তির লাভ হলো সমাজ সমষ্টির ক্ষতি হয়, নিষিদ্ধ ও বেআইনি ঘোষিত হয়, যদিও এর দরুন রাষ্ট্রকে আর্থিক ক্ষতির শিকার হতে হয় এবং সরকারকে বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে হয়। সেসব সমাজ এবং রাষ্ট্র বিভিন্ন রকমের সংস্কার এবং সংশোধনমূলক কর্মের প্রচলন ঘটায়। যে জাতি কেবলই কর্মের সঙ্গে সম্পর্ক রাখে না, বরং তার প্রবণতা ও মানসিকতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখে, এজন্য যে নৈতিক এবং চারিত্রিক প্রবণতায় কর্মের জন্ম দেয়। যদি নৈতিক এবং চারিত্রিক প্রবণতায় সহি শুদ্ধ না হয়, তাহলে কর্মের সংস্কার সংশোধন, অপরাধ, নীতি নৈতিকতা, কাজের উৎপাদন কোনোভাবেই সম্ভব নয়। এই জন্যই সেসব বস্তুর উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং যেগুলো জাতির মধ্যে নীতি নৈতিকতা, আইন ভঙ্গকারী, আত্মপূজা এবং ভোগ বিলাস প্রীতি প্রবণতা সৃষ্টি করে, সেই সমস্ত লোকেরা অপরাধী এবং রাষ্ট্রের দুশ্মন হিসেবে আখ্যায়িত করে, যারা মানুষের মধ্যে নির্লজ্জতা, অপরাধ এবং প্রবণতা সৃষ্টি করে। চাই কি তারা শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী কিংবা কৃষিজীবী হোক না কেন, এই সরকার শাস্তি ও নিরাপত্তা কায়েম এবং সাম্রাজ্য প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠার সাথে সাথে নৈতিক চরিত্রের দেখাশোনা এবং আত্মশুদ্ধির সযত্ন প্রয়াস নেয়। এই জন্য এই রাষ্ট্র এবং সরকারের অবস্থানগত মর্যাদা কেবল পুলিশ এবং চৌকিদারের নয়, বরং একজন স্নেহশীল মুরব্বী এবং অভিভাবকদেরও হয়ে থাকে। এই ধরনের সরকার এবং রাষ্ট্রের স্বাভাবিক পরিণতি হয় তাই যা কোরআন মাজিদে প্রথম যুগের মুজাহিদদের আলোচনায় ভবিষ্যৎ বাণী হিসেবে উল্লেখিত হয়েছে। এসব মজলুম মুসলিম তো তারাই যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত দান করেছি। তারা সালাত কায়েম করবে, জাকাত দেবে, সৎ কাজের নির্দেশ করবে এবং অসৎ কাজকে নিষেধ করবে, আর সকল কাজের পরিণাম আল্লাহর এখতিয়ারে, সূরা হজ 41। ব্যবসা বাণিজ্য এবং নীতি নৈতিকতার মধ্যে অসহযোগিতা ও বিরোধ। উপচে পড়া সম্পদের এই সংকটের যুগে অথবা লর্ড ম্যাকেলের অর্থপূর্ণ ভাষায়, স্বল্পতম সময়ে অধিক থেকে অধিকতর সম্পদ আহরণের আকাঙ্ক্ষী এবং যথাসম্ভব সত্বর ধনী হতে আগ্রহী লোকেদের শাসনামলে এক প্রচণ্ড বাণিজ্যিক প্রতিযোগিতা চলছে, যার ফল হলো এই ক্রীড়া বিনোদন এবং বিনোদন সামগ্রী, আরামায়েশের উপকরণ, পোশাক পরিচ্ছদ, বিবিধ উপকারের সৌন্দর্য সামগ্রী এক বিপুল সমাহার প্রতিদিন কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত হয়ে শহরে এসে আশ্রয় পড়ছে। বাজারে নিত্য নতুন ডিজাইনের পোশাক পরিচ্ছদ, জুতা, বিভিন্ন চোখ ধাঁধানো আয়েস সামগ্রী দোকানের সেলফে ঝলমল করতে থাকে। এরপর একদিন সেগুলো সেকেল হিসেবে আখ্যায়িত হয়। তারপর তার স্থলে নাম মাত্র ঘষা মাজার পর সেগুলো নতুন পণ্য এবং নতুন সামগ্রী হিসেবে পসরা সাজিয়ে বসে। রূপ, সৌন্দর্য ও উন্নতি অগ্রগতির মাপকাঠি বলতে বদলাতে থাকে এবং তা সমানতালে অগ্রসর হয়। এক্ষেত্রে বিরাট ভূমিকা কলকারখানাগুলোর এই অপ্রয়োজনীয় খেলতামাশা এবং ক্রীড়া কৌতুকের উৎপাদন এবং এই প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা, যা বিপণী কেন্দ্রসমূহ ও কলকারখানাগুলোতে কাজ করতে এবং যা লৌকিক নৈতিক চরিত্র, সমাজ, শক্তি, অধিকন্তু ক্রয় ক্ষমতা সম্পর্কে একেবারেই বেপরোয়া। এর ফল হলো এই জীবনে প্রতিদিনই দুর্বিষহ জীবনমান বিগত দিনের তুলনায় সমুন্নত জীবনের চাহিদা ও দাবি এবং জীবনের কৃত্রিম অনুষঙ্গ সমূহ ক্রমহারে বৃদ্ধি এবং সেগুলোর পূরণের জন্য বৃহৎ থেকে বৃহত্তর আয় যথেষ্ট নয়। আর এর ফলে অল্প তুষ্টি একটি শব্দে পরিণত হয়, তৃপ্তি ও চিত্তের প্রশান্তি স্বল্প কল্পনায় পর্যবসিত হয়, সবার সামনে নিজেদের তুলনায় উন্নত মানের জীবনের স্বপ্ন এবং সেখানে অবধি পৌঁছাকেই সবাই নিজের সবচাইতে বড় কর্তব্য মনে করে। পরিবেশও তার কাছে তারই দাবি করে এবং এই প্রত্যাশা করে, তা না হলে সে নিজেকে ছোট, অবজ্ঞ ভাবতে থাকে। এরই প্রাণান্তকর প্রয়াসে তার একটা বিরাট সময় কেটে যায়। যখন সে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে থাকে, তখন তার আকাঙ্ক্ষা আরো বৃদ্ধি পায় এবং আরেকটি উন্নত জীবনমান তার সামনে এসে ধরা দেয়। আর এভাবেই জীবন এক অন্তহীন প্রয়াস, এমন এক প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয় যার কোনো আদি নেই, অন্ত নেই।
এর মনস্তাত্ত্বিক প্রভাব ও প্রক্রিয়া হলো জীবনের তিক্ততা যন্ত্রণা খুবই বেড়ে গেছে, এবং যেই ঘর খুবই সহজে জান্নাতের নমুনা হতে পারত, সুখ শান্তির আদর্শ মডেল হতে পারত, এবং যার ভিতর জীবনের সর্বপ্রকার স্বাভাবিক এবং প্রকৃত আবশ্যকীয় বিষয়গুলো সবই মেলে, কোনো না কোনো কল্পিত ও ধারণাপ্রসূত জিনিসের ঘাটতির কারণে সাক্ষাৎ জাহান্নামে পরিণত হয়েছে। সেখানে প্রকৃত এবং সত্যিকারের সুখ শান্তি ও হৃদয়ের তৃপ্তি উবে গেছে। জনৈক মুসলিম পণ্ডিত ব্যক্তি রোমক এবং পার্শ্বিক সভ্যতা সংস্কৃতির যে চিত্র এঁকেছেন, যা বর্তমান গ্রন্থের প্রথম দিককার পৃষ্ঠাগুলোতে বর্ণিত হয়েছে, তা সামনে রেখে দেখুন। বর্তমান সভ্যতা সংস্কৃতির চিত্র তা থেকে কি আদৌ ভিন্নতর? এর নৈতিক এবং চারিত্রিক প্রভাবে নৈতিক সীমারেখা এবং বিধানসমূহ স্থায়ী ও সুস্থির থাকেনি। সীমিত আয়ের মধ্যে সীমাহীন দাবি চাহিদা ফাই ফরমায়েশ পূরণের জন্য উৎকোচ গ্রহণ এবং অবৈধ বেআইনি উপকরণ আমদানি ব্যতিরেকে সম্ভব নয়। এর পরিণতি উৎকোচ বিভিন্ন নামে এবং অপরাধমূলক লেনদেন এবং গোপন আয় উপার্জনের বাজারাজকরণ। ফলে জীবনে যে সংকট এবং সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় আজ যে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তা দিবালোকের নয় পরিষ্কার। এই পরিণাম ফল সাধারণ জীবনের স্বাভাবিক এবং প্রকৃত প্রয়োজনগুলোর চাহিদা নয়, বরং কৃত্রিম এবং মেকি প্রয়োজনগুলোর দাবি থেকে উদ্ভূত। এর বাঁধন শুধুই আইনের প্রয়োগ এবং উৎকোচ নির্মূলকরণ প্রয়াস দ্বারা সম্ভব নয়। এর জন্য দায়ী সেই জীবন ব্যবস্থা যা এক দীর্ঘকাল ধরে নৈতিক দিক নির্দেশনা থেকে মাহরুম, পরকালীন পুরস্কার এবং শান্তির ধারণা থেকে মুক্ত, এবং সেই শিক্ষা ব্যবস্থা যার সার্বিক বাস্তুকাঠামোর দারুণ নৈতিক অনুভূতি এবং বিবেকবোধ সৃষ্টি করতে এতটাই ব্যর্থ যতটা সূত্রধর ও কর্মকারের পেশা কিংবা চিত্রাঙ্কন ও সঙ্গীত শিল্প হতে পারে। এর জন্য দায়ী সেই রাষ্ট্র ব্যবস্থা যা আয় ও উৎপাদন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ বজায় রাখাকে তো আপন দায়িত্ব এবং কর্তব্য মনে করে, কিন্তু ব্যবসা বাণিজ্য শিল্প নৈতিক চরিত্রে পারস্পরিক সহযোগিতাকে জরুরি মনে করে না। বৈজ্ঞানিক উন্নতি এবং বর্তমান যুগে আবিষ্কার উদ্ভাবন। বর্তমান যুগ বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত আবিষ্কার উদ্ভাবনের দিক দিয়ে মানব ইতিহাসের প্রগাসর যুগ হিসেবে পরিচিত, এবং তারই বৈশিষ্ট্যের কারণে সে স্বাভাবিকভাবে এই দাবি করতে পারে, তাকে আবিষ্কার উদ্ভাবন বিদ্যুৎ ইস্পাত যুগ হিসেবে অভিহিত করা হবে। ইউরোপের নেতৃত্ব এবং শ্রেষ্ঠত্ব এক্ষেত্রে সার্বজনীন স্বীকৃত, এবং তার বিশেষজ্ঞ পণ্ডিত এবং আবিষ্কারকদের মেধা ও শিল্প নৈপুণ্য অকাট্যভাবে প্রমাণিত ও প্রতিষ্ঠিত। কিন্তু আমরা এই সব শাল্পিক সাফল্য ও আবিষ্কার উদ্ভাবনকে এক বিশেষ সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করব এবং দেখব এইসব আবিষ্কার এবং উদ্ভাবনের লক্ষ্য কি ছিল, তা আপন লক্ষ্য অর্জনে কতটুকু সফল হয়েছে, এবং দুনিয়ার জন্য এসব আবিষ্কার উদ্ভাবন কল্যাণকর বরকতময় প্রমাণিত হয়েছে, নাকি সেগুলো পৃথিবীর সমস্যা সংকট দুঃখ কষ্ট কিছুটা বৃদ্ধিই করেছে। প্রযুক্তিগত আবিষ্কার উদ্ভাবন এবং ইসলামী দৃষ্টিভঙ্গি। আমাদের মতে এসব তাত্ত্বিক গবেষণা এবং প্রযুক্তিগত আবিষ্কার উদ্ভাবনের সঠিক লক্ষ্য হলো মানুষকে জীবনে স্বাভাবিক চলার পথে নিজের অজ্ঞতা এবং দুর্বলতার কারণে যেসব বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় সেগুলোকে নিয়ন্ত্রণে আনা, এবং সঠিক ও বিশুদ্ধ লক্ষ্যের আওতাধীনে, যার মধ্যে পৃথিবীর বুকে মাথা উঁচু করা এবং ফেতনা ফ্যাসাদে অন্তর্ভুক্ত নয়, আল্লাহর অপার কুদরতের সেই সব শক্তি এবং সম্পদ থেকে উপকৃত ও লাভবান হওয়া যা এই বিশ্বজগতের ইতস্ততে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, প্রাচীনকালে মানুষ পায়ে হেঁটে চলতো, এরপর তার উপলব্ধিতে ধরা পড়ল যে সে জীবজন্তু থেকে উপকৃত হবে। এর উদ্দেশ্যে সে গরুর গাড়ি কাজে লাগালো, এরপর চলার ক্ষেত্রে তার গতিকে আরো দ্রুত করতে চাইল, সে বায়ুর গতিবেগ সম্পন্ন ঘোড়ার সাহায্যে দিনের পথ ঘন্টায় অতিক্রম করল। মানব প্রকৃতিতে অল্পে তুষ্টি নেই, তৃপ্তি নেই, প্রতিযোগিতার আবেগ তাকে নির্দিষ্ট কোনো মঞ্জিলে থাকতে দেয় না, এছাড়া তার প্রয়োজনও বৃদ্ধি পেয়েছে, এবং আরাম ও দ্রুততার মানও উন্নত থেকে সমুন্নতর হয়ে চলেছে, এবং ক্রমান্বয়ে এমন সব বাহনের উদ্ভব ঘটেছে যার ভেতর প্রতিটি আগের তুলনায় অধিক দ্রুতগতি সম্পন্ন। সামুদ্রিক সফরে সে বায়ুচালিত পালের নৌকা থেকে স্টিম গ্যাস চালিত জাহাজ পর্যন্ত উন্নতি করেছে। স্থূল ও আকাশপথের পরিবহন যন্ত্রপাতি ও উপায় উপকরণের এই পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে আগের যুগের লোকেদের তার স্বপ্নেও অগোচর ছিল। যদি সঠিক উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে এ থেকে ফায়দা হাসিল করা হয়, অনাবশ্যক কষ্ট, শ্রম, সময় ও শক্তির অপ্রয়োজনীয় ব্যবহার থেকে বেঁচে এগুলোকে আরও কোনো উত্তম ক্ষেত্রে ব্যবহার করা যায়, তাহলে এটা অবশ্যই আল্লাহর নেয়ামত। আল্লাহ তাআলা কোরআন মজিদের সফরে এই আরাম, সহজসাধ্যতা ও দূরত্বতাকে পুরস্কার হিসেবে উল্লেখ করেছেন, এবং একে মানুষের উপর তার এমন এক অনুগ্রহ বলে অভিহিত করেছেন যে সেসব দ্বারা অর্থাৎ মানুষের অপরাপর সৃষ্টির মাধ্যমে সফর এবং পরিবহনের বড় বড় কষ্টকর এবং পরিশ্রমের হাত থেকে বেঁচে যায়, এবং একে তার অপার করুণার এক নিদর্শন ও প্রমাণ হিসেবে পেশ করেছেন। তিনি বলেন,
তিনি আনআম অর্থাৎ উট, গরু, মেষ, ছাগল, অন্যান্য অহিংস্র এবং রোমন্থনকারী জন্তু তথা হরিণ, নীলগাই, মহিষ ইত্যাদি সৃষ্টি করেছেন তোমাদের জন্য। ওতে শীত নিবারক উপকরণ এবং বহু উপকার রয়েছে এবং এগুলো থেকে তোমরা আহার্য পেয়ে থাকো। এবং তোমরা যখন গোধূলি বেলায় তাদেরকে চরণভূমি থেকে ঘরে নিয়ে আসো এবং ভোরবেলায় যখন তাদেরকে চরণভূমিতে নিয়ে যাও তখন তোমরা সৌন্দর্য উপভোগ করো। ওরা তোমাদের ভার বহন করে নিয়ে যায় জুর দেশে, যেখানে প্রাদন্তকর কষ্টক্লেশ ব্যতীত রেখে তোমরা পৌঁছাতে পারতে না। তোমাদের প্রতিপালক অবশ্যই দয়ার্ত এবং পরম দয়ালু। তোমাদের আহরণের জন্য, শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর, গাধা এবং তিনি সৃষ্টি করেছেন এমন অনেক কিছু যা সম্পর্কে তোমরা অবগত নও। সূরা আন-নাহল 5-8। তিনি আরো বলেন, আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি, ওদেরকে উত্তম রিজিক দান করেছি, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপরেই ওদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বনী ইসরায়েল 70। তিনি যুগল সমূহ প্রতিটিকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এমন নৌযান ও আনআম যাতে তোমরা আহরণ করো, যাতে তোমরা ওদের পৃষ্ঠে স্থির হয়ে বসতে পারো, তারপর তোমার প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা ওর উপর স্থির হয়ে বসো এবং বলো, পবিত্র মহান তিনি যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন, যদিও আমার সামর্থ্য ছিল না এদেরকে বশীভূত করা, আমরা আমাদের প্রতিপালকের কাছে অবশ্যই প্রত্যাবর্তন করব। সূরা আল-জুখরুফ 12-14। হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর আপন অনুগ্রহের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা প্রভাতে এক মাসের পথ অতিক্রম করত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত। সূরা সাবা 12। তিনি আরো বলেন, যখন আমি তার অধীনে করে দিলাম বায়ুকে, যা তার আদেশে সে যেখানে ইচ্ছা করত সেখানে মৃদুমন্দ গতিতে প্রবাহিত হতো। সূরা সাদ 36। কিন্তু সব নিয়ামত এবং আরামপ্রদ সুযোগ সুবিধা থেকে ফায়দা হাসিলের জ্ঞাত এবং আল্লাহর পরিচয় সম্পর্কে অজ্ঞ লোকেরা মন মানসিকতার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। একজন মুমিন এবং বিশ্বাসী বান্দাকে এর জন্য হেদায়েত দেওয়া হয়েছে, তার কাছ থেকে আশা করা হয়েছে যে সে এসব নিয়ামত থেকে উপকৃত হবার সময় এসব কথা সদা সর্বদা মনে রাখবে, এ শুধুই আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত পুরস্কার এবং তার দান। তিনি এই মুক্ত এবং লাগামহীন পশুগুলোকে অথবা অনুভূতিহীন এবং চলৎশক্তিহীন লোহা এবং কষ্টগুলোকে এভাবে তার অনুগত্য অধীন এবং হাতিয়ার বানিয়ে দিয়েছেন। সে তার হুকুমের ইচ্ছাই প্রবাহিত হয় যেখানে সে ইচ্ছা করে মৃদুমন্দ গতিতে, যদি তার প্রদত্ত জ্ঞান, বুদ্ধি, কৌশল এবং শক্তি সামর্থ্য তার সহগামী না হতো তাহলে এটা তার সাধ্যায়ত্ত ছিল না। যাতে তোমরা ওদের পৃষ্ঠে স্থির হয়ে বসতে পারো, তারপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা ওদের উপর স্থির হয়ে বসো এবং বলো, পবিত্র মহান তো তিনি যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন, যদিও আমরা সামর্থ্য ছিলাম না এদেরকে বশীভূত করতে। সূরা জুখরুফ 13। এবং ঠিক উপকার লাভের অবস্থা একথা যেন চোখের সামনে থাকে, সেই শক্তি এবং সামর্থ্য থাকা সত্ত্বেও বাস্তু সামগ্রী আসল স্রষ্টা এবং এই বিশ্বজগতের মালিকের দরবারে সে হাজির হতে বাধ্য এবং তাকে একদিন এসবের হিসাব দিতে হবে। সে এসব নিয়ামত থেকে, আল্লাহর অনুগ্রহ রাজি থেকে কি উপকার পেয়েছে, এগুলোকে সে কোথায় ব্যবহার করেছে, কাজে লাগিয়েছে এবং এসবের কি হক সে আদায় করেছে। অনন্তর আয়াতের শেষাংশে বলেছে, আর আমরা আমাদের প্রতিপালকের কাছে অবশ্যই প্রত্যাবর্তন করব। সূরা আল-জুখরুফ 14। একজন মুমিন তথা বিশ্বাসী বান্দা এসব নিয়ামতকে শুধুই আল্লাহর অবদান, অনুগ্রহ, পুরস্কার এবং কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার পরীক্ষা মনে করে। হযরত সুলাইমান আলাইহিসসালামের ভাষায়, এ আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন, আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা নিজের কল্যাণের জন্যই করে, আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক আমার প্রতিপালক অভাব মুক্ত এবং মহানুভব। সূরা নামল 40। মুমিন ও গায়ের মুমিন তথা বিশ্বাসী এবং অবিশ্বাসীর মধ্যে একটি পার্থক্য এই, মুমিন ওইসব হাতিয়ার এবং শক্তিকে যথাযথ স্থানে ব্যবহার করে এবং ওইসবের সাহায্যে আল্লাহর দিন এবং সত্য সুন্দর ব্যবস্থার সাহায্য সহযোগিতায় কাজে নেয়, যা ওইসব বস্তু সামগ্রী সৃষ্টির মূল লক্ষ্য এবং আসল উদ্দেশ্য। আল্লাহ বলেন, আমি লোহাকে দিয়েছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধি কল্যাণ, এজন্য যে আল্লাহ প্রকাশ করে দেবেন কে প্রত্যক্ষ না করেও তাকে এবং তার রাসূলকে সাহায্য করে, আল্লাহ শক্তিমান এবং পরাক্রমশালী। সূরা আল হাদিদ 25। আল্লাহর পরিচয় সম্পর্কে যিনি জানেন এবং যিনি আল্লাহ ভীরু মানুষ, তিনি আল্লাহর প্রদত্ত শক্তি এবং আনআমকে পাপীদের সহযোগী এবং সাহায্যের উপকরণ বানান না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছো আমি কখনোই অপরাধীদের সাহায্যকারী হব না। সূরা আল কাসাস 17। অনন্তর
সহিশুদ্ধ দ্বীন তাই যা আল্লাহর পরিচয়, জ্ঞান এবং আল্লাহর ভীতি সৃষ্টি করে, যা গোটা সৃষ্টি জগতের আসল স্রষ্টা এবং বিশ্ব জগতের প্রকৃত শাসকের পরিচয় জ্ঞাপন করে এবং বলে, মানুষ ওইসব শক্তি এবং সম্পদের আমানতদার মাত্র, তাকে তার সামনে হাজির হতে হবে এবং ওইসব শক্তি এবং সম্পদ সে কোথায় ব্যয় করেছে সে সম্পর্কে তাকে জবাব দিতে হবে। ধর্ম তথা দিন তো তাই যা মানুষের শক্তির নেশায় মত্ত, আপন ক্ষমতা ও এখতিয়ারধীন শক্তিদৃষ্টে আত্মহরা হতে দেয় না। দিন তো তাই যা ওইসব বস্তু সামগ্রীকে বৈধ, অনুমোদিত ও যথাস্থানে ব্যবহার এবং নিয়োগের রাস্তা বাতলে দেয়, যে ওইসব জিনিসকে কার্যকর, মানব জাতির জন্য উপকারী এবং দুনিয়ার অনুকূল কল্যাণ এবং বরকতের হেতু বানায়। দিন তো তাই যা মানুষের জ্ঞান বুদ্ধি, তার শক্তি ও তার আখলাকের মধ্যে ভারসাম্য কায়েম করে। একমাত্র দিন তথা ধর্মই মানুষের ব্যক্তিগত উপকারিতা ও কল্যাণ চিন্তাকে সমষ্টিগত উপকারিতা ও কল্যাণ চিন্তার সাথে সম্পর্কযুক্ত এবং ভারসাম্যপূর্ণ রাখে। ধর্মই মানুষের মধ্যে আপন শক্তি এবং এখতিয়ার সমূহকে পর্যবেক্ষণ এবং অনুভবের সময় নিয়ন্ত্রণ এবং ভারসাম্যপূর্ণ এবং গর্ব ও অহংকারের পরিবর্তে নম্রতা, বিনয়, বান্দাসুলভ শান সৃষ্টি করে। কোরআন মাজিদে দুই ধরনের নমুনায় পেশ করেছে। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ঠিক ক্ষমতার মসনদে পরিপূর্ণ দাপটের সঙ্গে আসীন থাকাকালে বলেছিলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাজ্য দান করেছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ। হে আকাশমণ্ডলী এবং পৃথিবীর স্রষ্টা, তুমি ইহলোক এবং পরলোকে আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং আমাকে সৎ কর্মপরায়ণদেরকে অন্তর্ভুক্ত করো। সূরা ইউসুফ 101। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যখন আপন ক্ষমতা, শক্তি, শৌর্য, বীর্য, প্রভাব প্রতিপত্তির দিকে চোখ পড়ল, অমনি তার মোবারক জবান থেকে বেরিয়ে পড়ল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য যাও যাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমার প্রতি এবং আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ তার জন্য যাতে আমি সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ করো। তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের শ্রেণীভুক্ত করো। সূরা আন-নামল 19। পক্ষান্তরে যারা ছিল দীন ধর্মরূপ সম্পদ থেকে মাহরুম এবং আল্লাহ বিস্মৃত, তারা আপন ক্ষমতা, শক্তি এবং সম্পদ নিয়ে গর্বিত, আর তারা তাদের চাইতে আরো কাউকে বড় মনে করত না। আর আজ সম্প্রদায়ের ব্যাপার হলো, ওরা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলতো, আমাদের চাইতে শক্তিশালী কে আছে? ওরা কি তবে লক্ষ্য করেনি, আল্লাহ যিনি ওদেরকে সৃষ্টি করেছেন তিনি ওদের চাইতেও অধিকতর শক্তিশালী? অথচ ওরা আমার নিদর্শনগুলিকে অস্বীকার করত। সূরা হামিম আস-সাজদা 15। কুরআন পাক আমাদেরকে অতীতকালের এক বিরাট ধনাঢ্য ব্যক্তি কারুনের কাহিনী শুনিয়েছে, যাকে কিছু বিবেক বুদ্ধি সম্পন্ন লোক বলেছিল, নিজের ধন সম্পদ নিয়ে বেশি দম্ভ করো না, আপন ধন সম্পদ দিয়ে পরকালের পাথেই সঞ্চার করো এবং আল্লাহ তোমার যেই উপকার করেছেন তুমি প্রত্যুত প্রকার দ্বারা তার বিনিময় দাও, আর জমিনে ফেতনা ফেসাদ সৃষ্টি করো না। স্মরণ করো, তার সম্প্রদায় যখন তাকে বলেছিল দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না, আল্লাহ যা তোমাকে দিয়েছেন তা দিয়ে আখিরাতের আবাস অনুসন্ধান করো, দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না, পরোপকার করো যেমনটা আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, এবং পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করতে চেও না, আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। সূরা আল কাসাস 76-77। কারুনের উত্তরে বলল, আমি এই ধন সম্পদের ব্যাপারে কারুর অনুগ্রহের কাছে ঋণী নই, এ তো কেবল আমার জ্ঞান বুদ্ধি এবং বিচক্ষণতার ফসল। সে বলল, আমি এই সম্পদ আমার জ্ঞানের বলে পেয়েছি, আপন শক্তির ধারণা ও অনুভূতি এবং নিজের উপর আর কোনো সত্তা ঊর্ধ্বতর শক্তির অস্বীকার করার পরিণাম শক্তির সেই নেশা যা মানুষকে পাগল বানিয়ে দেয় এবং যাতে কোনো নৈতিক পথ নির্দেশনা ও শিক্ষা মানবতার কোনো প্রেরণা উপযোগিতা নিয়ন্ত্রণে রাখতে পারে না। মানুষ তার লৌহ শৃঙ্খলে আষ্টে পৃষ্ঠে অসহায় ও বন্দী থাকে এবং দুর্বল জাতিগুলো তার পদতলে সবুজ ঘাসের ন্যায় পিষ্ট হতে থাকে। আদ সম্প্রদায়কে তাদের পয়গম্বর বলেছিলেন, আর তোমরা যখন আঘাত হানো তখন আঘাত হেনে থাকো কঠোরভাবে। সূরা আশ-শুআরা 130। বিদ্রোহ, অহংকার, ফেতনা ফাসাদ, মানুষকে কষ্ট দেওয়া ও হত্যা করা এরই অনিবার্য পরিণতি। ফেরাউনের দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সেখানকার আদিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে ওদেরকে একটি শ্রেণীকে সে হীনবল করেছিল এবং ওদের পুত্রদ্বয়কে সে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী। সূরা আল কাসাস 4। বিশুদ্ধ ধর্মের গভীর প্রভাব ও নৈতিক প্রশিক্ষণ ব্যতি রেখে যখন শক্তি, জ্ঞান, বিজ্ঞান, শিল্প উন্নতি করে তখন তার স্বাভাবিক পরিণতি তাই হয় যা উপরে বর্ণিত হলো।
ইউরোপের শক্তি ও নৈতিকতা এবং জ্ঞান বিজ্ঞান ও ধর্মের ভারসাম্যহীনতা। দুর্ভাগ্যের বিষয়, ইউরোপের শক্তি এবং নৈতিকতা এবং জ্ঞান বিজ্ঞান ও ধর্মের মধ্যে যে ভারসাম্য থাকা দরকার ছিল কয়েক শতাব্দী থেকে তা বিগড়ে আছে। রেনেসাঁর পর থেকে বস্তুগত শক্তি এবং বাহ্যিক জ্ঞান বিজ্ঞান বড় দ্রুততার সঙ্গে অগ্রসর হতে থাকে এবং ধর্ম ও নৈতিক চরিত্রের দ্রুত অবনতি হতে থাকে। কিছুকাল পর এই দুয়ের মধ্যে কোনরূপ ভারসাম্য অবশিষ্ট থাকেনি এবং এমন এক প্রজন্ম জন্মলাভ করে যাদের দাড়ির এক পাল্লাই আসমানের সাথে কথা বলে আর অপর পাল্লাই জমিনে, অর্থাৎ তারা এতটা অহংকারী যে আকাশ ফেড়ে মাথা তুলতে চায়। পক্ষান্তরে নীতি নৈতিকতা এবং চরিত্রের দিক দিয়ে এতটাই অধপতিত যে তারা সাত তবক জমিনের নিচে হারিয়ে গেছে। এই প্রজন্ম একদিকে নিজেদের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উন্নতি অগ্রগতি এবং নিজেদের অস্বাভাবিক অভ্যাস এবং কর্মকাণ্ডের দিক দিয়ে অধিকন্তু বস্তুগত এবং প্রাকৃতিক শক্তিসমূহকে আয়ত্তাধীন ও বশে আনার ব্যাপারে মানুষ্য ঊর্ধ্ব সত্তা তথা অতিমানব মনে হয়। অপরদিকে আপন নৈতিক চরিত্র কর্ম এবং লোভ লালসা হৃদয়হীনতা এবং নিষ্ঠুরতার দিক দিয়ে সে চতুষ্পদ জন্তু এবং হিংস্র প্রাণী থেকে আদৌ ভিন্নতার কিছু নয়। তাদের কাছে জীবনের সর্ববিধ উপকরণই বিদ্যমান, কিন্তু তথাপি তাদের বাঁচা হচ্ছে না। তাদের জীবনের চূড়ান্ত এবং পরিপূর্ণ জ্ঞান এবং সমস্যাদি জানা আছে, কিন্তু তারা মানুষ্য জীবন সংস্কৃতি ও নীতি নৈতিকতার প্রাথমিক নীতি এবং ধারণাটুকু পর্যন্ত রাখে না। তাদের জ্ঞানগত ও প্রযুক্তিগত সমুন্নতি এবং নৈতিক চারিত্রিক অধপতনের মধ্যে একেবারেই সামঞ্জস্য নেই। প্রাকৃতিক জ্ঞান বিজ্ঞান তাকে যে বিরাট শক্তি দান করেছে তার ব্যবহারের নিয়ম নীতি সে জানে না। অধ্যাপক জোট যথাযথ বলেছেন, প্রকৃতি বিজ্ঞান আমাদেরকে দেবতাসুলভ শক্তি দান করেছে, কিন্তু আমরা তা শিশু এবং বন্য অসভ্যদের মস্তিষ্ক দিয়ে ব্যবহার করছি। অন্য এক জায়গায় তিনি লিখেছেন, শিল্পে আমাদের বিস্ময়কর উন্নতি, অগ্রগতি এবং নৈতিক চারিত্রিকের ক্ষেত্রে আমাদের লজ্জাজনক ছেলেমিপনায় এবং বালখিল্যতার মাঝে যে দুস্তর ব্যবধান, তার সঙ্গে আমাদের প্রতিটি বাঁকে মুখোমুখি হতে হয়। একদিকে শিল্পক্ষেত্রে আমাদের উন্নতি এবং অগ্রগতির অবস্থা হলো আমরা ঘরে বসেই সমুদ্রের অপর পার থেকে এবং এক মহাদেশ থেকে আর এক মহাদেশের লোকের সঙ্গে অবলীলায় কথা বলতে পারি। সমুদ্রের উপর এবং জমিনের নিচে আমরা দৌড়ে বেড়াচ্ছি, রেডিওর সাহায্যে শ্রীলঙ্কায় বসে লন্ডনের বৃহত্তম ঘণ্টা অর্থাৎ বিগ ব্যানের আওয়াজ শুনছি। শিশুরা টেলিফোনের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলছে, বৈদ্যুতিক ছবি আসা শুরু করেছে, শব্দহীন টাইপরাইটার চুপচাপ তা কাজ করে চলেছে, কোনরূপ কষ্ট ব্যথা বেদনা ছাড়াই দাঁত ফিলিং হয়ে যাচ্ছে, বিদ্যুতের সাহায্যে রান্নাবান্না চলছে, রাবারের সড়ক নির্মিত হচ্ছে, এক্স রে সাহায্যে আমরা শরীরের ভিতরে উকি দিতে পারছি, ছবি কথা বলছে, গান গাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপের সাহায্যে অপরাধী এবং খুনিকে শনাক্ত করা হচ্ছে, বৈজ্ঞানিক তরঙ্গের সাহায্যে চুল কোঁকড়ানো হচ্ছে, সামরিক জাহাজ উত্তর মেরু পর্যন্ত এবং উড়োজাহাজ দক্ষিণ মেরু অবধি উড়ে যাচ্ছে। কিন্তু এত সত্ত্বেও আমাদের দ্বারা এতটুকু হতে পারে না যে আমরা বড় বড় শহরে এমন কোনো মাঠ বানাই যেখানে দরিদ্র শিশুরা আরামে এবং নিরাপদে খেলতে পারে। ফলে বছরে প্রায় 2000 শিশুকে আমরা হত্যা এবং প্রায় 90,000 শিশুকে জখম করছি। একবার একজন ভারতীয় দার্শনিকের সঙ্গে নিজেদের সভ্য এবং সংস্কৃতির বিস্ময়কর সব বস্তুর প্রশংসা করছিলাম। সে সময় একজন মোটর চালক পেন্ডিং স্যান্ডের উপর দিয়ে 300 কিংবা 400 মাইল দূরত্ব অতিক্রম করে রেকর্ড সৃষ্টি করেছিলেন, অথবা কোনো উড়োজাহাজ চালক মস্কো থেকে নিউ ইয়র্ক পর্যন্ত দূরত্ব আমার ঠিক মনে নেই 20 কিংবা 50 ঘন্টায় অতিক্রম করেছিলেন। আমি যখন সব বলে শেষ করলাম তখন সেই ভারতীয় দার্শনিক বললেন, হ্যাঁ যা বললেন তা সবই ঠিক, তোমরা পাখির মতো বাতাসে ভর দিয়ে উড়ছ এবং পানিতে মাছের মতো সাঁতার কাটছ, কিন্তু এখন পর্যন্ত মাটির উপর দিয়ে কেমন করে মানুষের মতো হাঁটতে হয় তা তোমাদের এখনো জানা হয়ে ওঠেনি। জ্ঞান বিজ্ঞান এবং শিল্প নীতি নৈতিকতা এবং মানবতার মাঝে যে বিরাট ব্যবধান বর্তমান পাশ্চাত্য সভ্যতার সৃষ্টি করে দিয়েছে, বর্তমান সভ্যতা তার লক্ষ্য হাসিল এবং মানবতার সঠিক খেদমত আঞ্জাম দিতে সেভাবে ব্যর্থ হয়েছে, এর উপর মতামত পেশ করতে গিয়ে পাশ্চাত্য মনীষী নোবেল বিজয়ী ফরাসি সার্জন ডক্টর অ্যালেক্সিস ক্যারল তার ম্যান দ্য আননোন নামক গ্রন্থে বলেন, বর্তমান জীবন মানুষকে সম্ভাব্য যে কোনো রকমের সম্পদ অর্জন এবং আহরণ করতে উৎসাহিত করে। সম্পদ আহরণের এসব উপায় উপকরণ মানুষকে সম্পদের লক্ষ্য পর্যন্ত পৌঁছায় না, এটা মানুষের মধ্যে এক নিরন্তর উত্তেজনা এবং জৈবিক কামনা বাসনা পরিতৃপ্তির এক ভাষা ভাষা আবেগ সৃষ্টি করে। এসবের প্রভাবে ও প্রতিক্রিয়ায় মানুষের ধৈর্য এবং সংযম হারিয়ে ফেলে এবং এমন সব কাজ থেকে সে অনীহা প্রকাশ করতে থাকে যা কিছুটা কষ্টকর এবং আরাম সাপেক্ষ।
মনে হয় আধুনিক সভ্যতা এমন মানুষ সৃষ্টি করতে পারে না যাদের ভিতর শৈল্পিক সৃষ্টি কুশলতা, বুদ্ধিমত্তা এবং সাহস আছে। প্রতিটি দেশের ক্ষমতাসীন শাসক শ্রেণীর মধ্যে যাদের হাতে ক্ষমতার চাবিকাঠি রয়েছে, মানসিক এবং নৈতিক যোগ্যতার দৃশ্যমান অবনতি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা অনুভব করছি আধুনিক সভ্যতা সেই সব বড় বড় আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি যা মানবতা তার প্রতি পোষণ করেছিল, এবং সেই সব সমস্ত লোক জন্ম দিতে ব্যর্থ হয়েছে যারা মেধা এবং সাহসিকতার অধিকারী হবে এবং সভ্যতাকে সেই কষ্টকর এবং দূরাতিক্রম্য রাস্তায় নিরাপদ শান্তির সঙ্গে নিয়ে যেতে পারে যার উপর আজ সে ঠোকর খাচ্ছে। আসল ব্যাপার, ব্যক্তি ততটা দ্রুততার সাথে উন্নতি করেনি যতটা দ্রুততার সাথে করেছে ওই মনুষ্য মস্তিষ্ক প্রসূত প্রতিষ্ঠানগুলো। এ মূলত রাজনৈতিক এবং নেতাদের মস্তিষ্কজাত এবং নৈতিক ত্রুটি বিচ্যুতির পরিণাম ফল, এবং তাদের এই মূর্খতা বর্তমান জাতিগোষ্ঠী সমূহকে সংকটের মুখে নিক্ষেপ করেছে। প্রাকৃতিক জ্ঞান বিজ্ঞান এবং শিল্প প্রযুক্তি মানুষের জন্য যে পরিবেশ সৃষ্টি করেছে তা মানুষ উপযোগী নয়, এজন্য যে তা সুপরিকল্পিতভাবে স্থাপিত নয় এবং তার ভিতর মানুষের সত্তার সাথে সামঞ্জস্য রক্ষিত হয়নি। এই পরিবেশ যা শুধুই আমাদের মেধা এবং আবিষ্কারের উদ্ভাবনের ফসল, আমাদের আকার আয়তন আমাদের আকার আকৃতির মোতাবিক নয়। আমরা খুশি নই আমরা এক অব্যাহত নৈতিক এবং বুদ্ধিভিত্তিক অধঃপতনের মাঝে নিমজ্জিত। যেসব জাতিগোষ্ঠীর মধ্যে প্রযুক্তিগত সাংস্কৃতিক বিকাশ লাভ করেছে এবং চরম উন্নতি লাভ করেছে তারা আগের তুলনায় খুবই দুর্বল এবং খুবই দ্রুততার সাথে অসভ্যতা এবং বর্বরতার দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু তাদের এই অনুভূতি নেই। তাদেরকে এই মুহূর্তে সেই বিদ্রোহী মানবতার দুশ্মন পরিবেশ থেকে কোনো শক্তিই বাঁচাতে পারে না যা প্রাকৃতিক জ্ঞান বিজ্ঞান তার চারপাশে বেষ্টনীর মতো টেনে দিয়েছে। বাস্তবতা হলো আমাদের সভ্যতা বিগত সভ্যতাগুলোর মতো জীবন বন্দেগীর নিমিত্ত এমন সব শর্ত আরোপ করে দিয়েছে যেগুলো কতক অজ্ঞাত কারণে জীবনকে দুর্বিষহ করে তুলবে। আমরা বস্তুবাদ সম্পর্কে যতটা জানি এর তুলনায় জীবনের জ্ঞান এবং এ সম্পর্কে যে মানুষ কিভাবে জীবন অতিবাহিত করা দরকার খুবই কম জানি, এবং আমাদের জ্ঞান এ সম্পর্কে এখনো পর্যন্ত খুব পেছনে পড়ে রয়েছে। আর এই কম জানার ফলে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, এর ফলে আমরাই ভুগছি। আবিষ্কার উদ্ভাবন যে দ্রুততার সাথে অগ্রসর হচ্ছে এবং যেভাবে বৃদ্ধি পাচ্ছে এর থেকে উপকার গ্রহণ করা হচ্ছে না। পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের মতো আবিষ্কারের উপর অধিক গুরুত্ব প্রদানের দ্বারা কোনো লাভ নেই। আরামপ্রিয়তা, বিলাসিতা, সৌন্দর্য, আকার আয়তন এবং জীবনের কৃত্রিম বিলাস বাসনের বৃদ্ধি এবং উন্নতি দ্বারা কি লাভ যখন আমাদের দুর্বলতা আমাদেরকে এর থেকে ফায়দা হাসিল করতে দেয় না এবং আমরা একে সঠিক পথে লাগাতে পারি না। এমন জীবন ব্যবস্থাকে দৃঢ় থেকে দৃঢ়তার করার দ্বারা কি লাভ যার থেকে নৈতিক দিক একেবারেই বের করে দেওয়া হয় এবং মহান জাতিগোষ্ঠীগুলোর গুণগুলোকে ফেলে দেওয়া হয়? আমাদের জন্য তো এতটাই সমচিন ছিল দ্রুতগামী জাহাজ, অধিক আরামদায়ক মোটর কার, সুলভ মূল্যের রেডিও এবং আধুনিকতম মান মন্দিরের পরিবর্তে আমরা নিজেদের দিকে অধিকতর মনোনিবেশ করব, মনোযোগ দিব। যান্ত্রিক, প্রাকৃতিক এবং রাসায়নিক জ্ঞান বিজ্ঞানের সাধ্যের ভেতরটা এটা নেই যে সে আমাদের মেধা এবং বুদ্ধিমত্তা দান করতে পারে। দান করতে পারে নৈতিক শৃঙ্খলা এবং চারিত্রিক বিধান, স্বাস্থ্য, স্নায়বিক ভারসাম্য, শান্তি এবং নিরাপত্তা। আর আজ এখানেই শেষ হচ্ছে বিশতম পরিচ্ছেদ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে দ্রুত গতিতে সাবস্ক্রাইব করে দেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আপনার কোন চ্যাপ্টারটি ভালো লাগলো। আর যদি আপনারা আমাদের এই অডিওটি পরিপূর্ণভাবে শুনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের নিচে লিখে যাবেন যে এখানে আপনারা কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, বিজ্ঞান, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, কোন বিষয়ে পড়াশোনা করেছেন। আমাদের উম্মা হিসেবে উপরে ওঠার জন্য প্রত্যেকটা জিনিসই জরুরি এবং এই প্রত্যেকটা জিনিস কিভাবে আমরা উম্মার কল্যাণে ব্যবহার করব সেটা নিয়েও চিন্তা করা অত্যন্ত জরুরি। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।